এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট ওয়ার্ডপ্রেস টেমপ্লেটে আমরা পোস্ট লুপের ব্যবহার করতে পারি। তো পোস্ট লুপ মূলত আমরা কি কারণে ইউজ করব সেটি হচ্ছে প্রশ্ন। তো আসলে পোস্ট লুপ আমরা যদি সেপারেট করি আমাদের এই কারেন্ট টেমপ্লেটে, পোস্ট লুপ নামে আলাদা একটি ফাইল তৈরি করি, তাহলে আমাদের প্রয়োজন অনুসারে সেটিকে কিন্তু আমরা সহজেই কল করে করে ব্যবহার করতে পারবো। আর পোস্ট লুপ কিন্তু আমাদের অধিকাংশ সময় অনেক জায়গাতেই ব্যবহার করা লাগবে। তো এই কারণেই মূলত আমাদের পোস্ট লুপকে আমাদের এই টেমপ্লেট থেকে সেপারেট একটি পার্ট তৈরি করলে সেটিকে আমরা প্রয়োজন অনুসারে বিভিন্ন জায়গায় যাতে খুব সহজেই ইজিলি ব্যবহার করতে পারি, সে কারণেই মূলত আমরা পোস্ট লুপ নামে আলাদা একটি ফাইল ক্রিয়েট করব এবং সেটিকে আমরা প্রয়োজন অনুসারে জাস্ট কল করব। তো এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের টেমপ্লেটে, রুট টেমপ্লেটে। তো তার আগে আরও কয়েকটি কথা বলে নিই। তো লুপ জিনিসটা কি সেটি আসলে আমাদের একটু জানতে হবে। লুপ আপনারা খেয়াল রাখবেন আমি একেবারে বেসিকভাবে বলছি, লুপ জিনিসটা হচ্ছে এরকম যেটি মূলত সাইকেল আকারে বা চক্রাকারে কাজ করে। আমরা বিভিন্ন ধরনের লুপের ব্যবহার করে থাকি, যে ফর লুপ বা হোয়াইল লুপ। তো এই ধরনের লুপ কেন আমরা ইউজ করি? তো যে জিনিস আমাদের বারবার ব্যবহার করা লাগবে, যে জিনিস আমাদের একাধিকবার ইউজ করা লাগবে একই জিনিস, তো সেই ধরনের কাজে আমরা মূলত লুপ ব্যবহার করে থাকি। তো আমরা যখন আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটে আমরা যখন কোনো পোস্ট আমরা পাবলিশ করি, সে পোস্টগুলো কিন্তু আসলে লুপ আকারে একটি একটির পরে একটি একটি পরে সিনক্রোনাইজ হয়ে কিন্তু সেটি পাবলিশ হয়। আমরা দেখতে পাবো যে আমরা এই মুহূর্তে যদি একটি পোস্ট পাবলিশ করি সেটি কিন্তু সবার উপরে আসবে, এবং এই যে পোস্টটি সবার উপরে আছে সেটি কিন্তু একটু নিচে চলে যাবে। ঠিক একইভাবে তার পরবর্তীতে আমরা যদি কোনো পোস্ট পাবলিশ করি, তো সেটি কী করবে, এক একটি করে এক একটি করে স্ট্যাক আকারে আমরা, যেমন প্লেট যখন সাজাই আমরা কী করি, যখন একটি প্লেট কোনো স্ট্যাকের উপর রাখি তখন কি একেবারে উপরের যে প্লেটটি আছে সেটি একটু নিচে চলে যায়, যখন রিসেন্টলি যেটি রাখলাম সেটি উপরে চলে আসে, আবার আরেকটি যখন রাখি তখন যেটি এক্সিস্টিং উপরে আছে সেটি নিচে চলে যায় এবং যেটি রাখলাম সেটি উপরে চলে আসে। ঠিক এভাবে এটি কিন্তু একটি লুপিং আকারে কাজ করে। তো আশা করি একেবারে বেসিক ধারণা দিতে সক্ষম হয়েছি। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা পোস্ট লুপের ব্যবহার করব। তো পোস্ট লুপ ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের টেমপ্লেটের রুট ডিরেক্টরিতে, অর্থাৎ আমাদের টেমপ্লেটটি আছে রাসেল এম নামক ফোল্ডারে। তো এখন এখান থেকে আমাদের কিছু কাজ আমাদের করে দিতে হবে। তো এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি যে ফাইলটি আছে সেই ইন্ডেক্স ফাইলটি আমরা ওপেন করব নোটপ্যাডের সাহায্যে। তো আমরা নোটপ্যাডের সাহায্যে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটি ওপেন করলাম। তো এখন এখান থেকে আমরা জাস্ট কিছু কোড আমরা সেপারেট করে দেব। তো এখান থেকে এ পর্যন্ত কোড আমরা জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা এই পর্যন্ত কোডিং আমরা কপি করছি, কপি না আমরা কাট করে নিয়ে যাব, কাট করব। আমরা কাট করলাম, দেন এখন আমাদের রাসেল ল্যাম নামক ফোল্ডারে আমরা নিউ একটি ফাইল ক্রিয়েট করছি, আমরা এটি নাম দেব পোস্ট ড্যাশ লুপ ডট পিএইচপি, আমাদের এক্সটেনশন দিতে হবে। তো আমাদের পোস্ট লুপ ফাইলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন নোটপ্যাডের সাহায্যে এটিকে ওপেন করছি, আমাদের কোডগুলো আমরা পেস্ট করে দিলাম আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি থেকে, যেগুলো আমরা কাট করে নিয়েছি সেটি আমরা পোস্ট লুপ ডট পিএইচপি এটিতে আমরা পাবলিশ করে দিলাম। তো এখন ফাইলটিকে আমরা সেভ করছি, পোস্ট লুপ ডট পিএইচপি ফাইলটিকে আমাদের সেভ করা কমপ্লিট হলো। তো এখন আমরা জাস্ট এটিকে কল করব আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে, তা না হলে কিন্তু কাজ করবে না আমাদের ইন্ডেক্স ফাইল। তো এখন এখানে কীভাবে আমরা করবো সেটি আপনারা অলরেডি জানেন। তো পোস্ট লুপ যেহেতু আমাদের টেমপ্লেটের একটি পার্ট হিসাবে আমরা ইউজ করব, তো সেহেতু আমাদের এখানে যেটি দিতে হবে সেটি হচ্ছে আমাদের একটি পিএইচপি ট্যাগ নিতে হবে। আমি আগেও দেখিয়েছি এ ধরনের জিনিস, পিএইচপি গেট আন্ডারস্কোর টেমপ্লেট আন্ডারস্কোর পার্ট, পিএইচপি গেট টেমপ্লেট পার্ট, স্পেস হবে না, গেট টেমপ্লেট পার্ট, দেন আমরা দুটি ফার্স্ট ব্র্যাকেট দেব, এর মধ্যে দুটি সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা জাস্ট এখানে লিখে দেবো যে আসলে যে নামে আমরা ফাইলটি তৈরি করেছি, আমরা এখানে লিখে দেবো পিউএসটি পোস্ট ড্যাশ পোস্ট লুপ, দেন এখন সেমিকোলনের মাধ্যমে আমরা লাইনটি শেষ করলাম, দেন আমাদের পিএইচপি ট্যাগটি আমরা জাস্ট ক্লোজ করে দিলাম। আমাদের কাজ আপাতত কমপ্লিট, ফাইলটি সেভ করলাম। দেন এখন আমরা যদি আমাদের টেমপ্লেটের ফ্রন্ট এন্ডে যাই, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যাই, পেজটিকে যদি একটু রিলোড দেই, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোনো চেঞ্জ কিন্তু হলো না, কিন্তু আমরা কিন্তু আমাদের
পোস্ট লুপ ফাইলটিকে সেপারেট করে সেটিকে কিন্তু কল করেছি। যেহেতু এখানে কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, সেহেতু আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের লুপ কিন্তু ঠিকমতো কাজ করছে। তা না হলে কিন্তু আমরা ফ্রন্ট পেজে অর্থাৎ আমাদের হোম পেজে আমরা কিন্তু এই কন্টেন্টগুলো দেখতে পেতাম না। তো যেহেতু আমাদের লুপ ঠিকমতো কাজ করছে, সেই কারণে আমরা ফ্রন্ট এন্ডে এই কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। তো আমাদের সেপারেট হয়ে গেল আমাদের পোস্ট লুপ ফাইলটি। তো আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কীভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের এই পোস্ট লুপ ফাইলটিকে আমরা সেপারেট করে সেটিকে আমরা ইনডেক্স ডট পিএইচপি ফাইলের মধ্যে আমরা কল করে নিলাম। তো এখন আমাদের পোস্ট লুপ আমাদের যখন দরকার হবে যে জায়গায়, সেই জায়গায় শুধু আমাদের এই কোডিংটুকু আমাদের জাস্ট ইনসার্ট করলেই আমাদের পোস্ট লুপ কিন্তু আমাদের কল হয়ে যাবে। তো আশা করি বোঝাতে সক্ষম হয়েছি, ধন্যবাদ।